আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু মধ্যপন্থা থেকে সরে তারা উগ্রবাদী হয়ে গেছে, দিনের সঠিক রাস্তা থেকে সরে গেছে। এত জিকিরকারী, এত আমলকারী, এত ইবাদতকারী, কিন্তু মধ্যপন্থা থেকে বিচ্যুত হয়ে গেছে। বিচ্যুত হওয়ার জন্য তারা প্রথমে তিনটা পন্থা তাদের মধ্যে তৈরি হয়েছে, যেগুলো আহলুল আলেমদের সাহাবায়ে কেরামদের সোহবত বঞ্চিত হওয়ার কারণে এই পন্থাগুলো তাদের মধ্যে তৈরি হয়েছে। এক নম্বর পন্থা হইল তারা কুফরের সীমানা বাড়াইছে, দুই নম্বর তারা ইমানের সীমানা বাড়াইছে, তিন নম্বর যেহেতু এটা সেহেতু এটা এই সূত্রের আবিষ্কার করছে। আমার কথাটা বুঝতে পারছেন? তিনটা জিনিস বলছি, মনে রাখবেন। এক নম্বর হলো কুফরের সীমানা বাড়াইছে, দুই নম্বর হলো ইমানের সীমানা বাড়াইছে, তিন নম্বর হলো যেহেতু এটা সেহেতু এটা। তিনটা জিনিস বাড়াইছে। এক নম্বর কুফরের সীমানা বাড়াইছে, মানে যেই যে কাজ করলে কুফরি হয় কোরআন সুন্নাহ স্পষ্ট করে দিছে, কিন্তু তারা এর মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, তারা আরও কুফরির সীমানা বাড়াইছে। মানে যেই জিনিস করলে কুফরি হয় না সেটাকেও তারা কুফরির মধ্যে ঢুকাইছে। যেমন একটু আগে মহামিন ভাই বলছেন যে অনেকগুলো কাজ আছে যেগুলা কুফরি হয় না, কিন্তু খারেজিরা এগুলার কুফরি বানাইছে। বলে যে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকাহুমুল কাফেরুন, সূরা আল মায়দা 44 নম্বর আয়াত। আল্লাহ বলছে যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন পরিচালনা করে না তারা কাফের। বাস, তারা তো এই আয়াত বোঝার জন্য তারা ইবনে আব্বাসের সোহবতে যায় নাই, এই আয়াত বোঝার জন্য ইবনে মাসুদের সোহবতে যায় নাই, এই আয়াত বোঝার জন্য সাহাবায়ে কেরামদের কাছে যায় নাই, নিজে নিজে বুঝছে। আল্লাহ কাফের করছে, বাস, তারা কাফের সীমানা বাড়াই দিছে। কিন্তু আয়াত এটা বুঝতে হলে ইবনে আব্বাসের কাছে যাওয়া লাগবে, ইবনে আব্বাসের সোহবত লাগবে, ইবনে আব্বাস থেকে শিখতে হবে। আমি গতকাল খুতবায় এই আয়াতটা আলোচনা করছি, তো সেখানে আমি ওই ব্যাখ্যার মধ্যে বলছি যে সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, এবং তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রেফারেন্স দিয়ে সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন যে এই কাফেরুনের ভিতরে কুফরে আকবরও আছে আসগরও আছে। যে কুফরে আকবর কখন হবে? যখন কোনো ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করবে, আল্লাহর বিধানকে আজকের জামানার জন্য অচল মনে করবে, আল্লাহর বিধানের চাইতে অন্য কোনো বিধানকে সুন্দর মনে করবে, এই জাতীয় আকিদাগুলো পোষণ করলে এটা কুফরে আকবর হবে। আবার কেউ যদি এই জাতীয় আকিদা পোষণ করে না, কোরআনে কারিমের ব্যাপারে আল্লাহর বিধানের ব্যাপারে তার আকিদা পরিষ্কার, কিন্তু সে বিভিন্ন কারণে সে বাস্তবায়ন করে নাই, করতে পারতেছে না, এটা কুফরে আসগর। তো নামাজের পরে খুতবার পরে এক ভাইয়ে প্রশ্নের মধ্যে লিখছেন যে শায়খ আপনি এটাকে কুফরে আসগর বলছেন কেন, মানে এই ব্যাখ্যা কেন দিলেন যে একটা কুফরে আকবর, একটা মানে তার দৃষ্টিতে হলো সব কাফের, আবার আকবর আর আসগর কিসের? তা আমি বললাম যে ভাই শুনেন, এই আমি বলছি এই জন্য কারণ আমি কোরআন সুন্নাহকে নিজে নিজে বুঝি না, আমি বুঝার জন্য শায়খ বিন বাজের কাছে যাই, শায়খ উসাইমিনের কাছে যাই, শায়খ আলবানের কাছে যাই, ইবনে তাইমিয়ার কাছে যাই, ইবনুল কাইয়িমের কাছে যাই, এমনকি শেষ পর্যন্ত বুঝতে পারলে ইবনে আব্বাসের কাছে যাই, ইবনে মাসুদের কাছে যাই, তাদের থেকে কোরআন বুঝি, নিজে নিজে বুঝি না, সমস্যা এই জায়গায়। এই জন্য বলছি, কারণ আমি ওই জন্য রেফারেন্সের মধ্যে বলছি যে উসাইমিন রাহমাহুল্লাহ এই ব্যাখ্যা দিচ্ছেন এবং শায়খ উসাইমিন রাহমাহুল্লাহ ব্যাখ্যা দিছেন, ইবনে আব্বাসের রেফারেন্স দিছেন, যে এই ব্যাখ্যা আমাদের নাই, ব্যাখ্যা ইবনে আব্বাস দিছেন। তো ওই খারেজিরা কেন সবাই গড়ে কাফের বানাইলো? তারাও ইবনে আব্বাসের কাছে যায় না কোরআন বোঝার জন্য, তারা নিজে নিজে কোরআন বুঝছে, এই জন্য তাদের ভিতরে কুফরির সীমানা অনেক বেড়ে গেছে। কারণ তারা তো কুফরির সীমানা কোনটা কোনটা কুফরি এটা বোঝার জন্য যে আলেমদের কাছে যাইতে হবে, তারা তো আলেমদের কাছে যায় নাই, না গিয়ে তারা নিজেরা কুফরি সীমানা বাড়াইতেছে, বাস এটা করলে কাফের, এটা করছে কাফের, এটা করছে কাফের। তাহলে এক নম্বরে তারা কি করছে? কুফরির সীমানা বাড়াইছে। দুই নম্বরে কি করছে? দুই নম্বরে তারা ইমানের সীমানা বাড়াইছে, যেটা ইমান না সেটারও ইমানের মধ্যে ঢুকাইছে। যেমন দেখবেন আজকের জামানায় কিছু মানুষ ইমান আর কাফের নির্ধারণ করে মিলাদ কেয়াম দিয়ে, কয় মিলাদ কেয়াম করলে ইমান আছে, মিলাদ কেয়াম না করলে ইমান নাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির বিশ্বাস করবে তার ইমান আছে, যে বিশ্বাস করবে না তার ইমান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এলমে গায়েব জানে বিশ্বাস করলে ইমান আছে, এলমে গায়েব জানা না বিশ্বাস করলে ইমান নাই। অথচ এগুলো ইমানের কোনো বিষয় না, মানে দীর্ঘ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 500 বছর পর্যন্ত আকীদার যত কিতাব
কোনো কিতাবে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কিতাব লিখছেন, যুগে যুগে আরো আকীদার অনেক কিতাব লিখছেন, কোনো কিতাবের মধ্যে এটা পাবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তরী না মাটির তরী এই আলোচনা আছে। দীর্ঘ 500 হিজরি পর্যন্ত যত আকীদার কিতাব লেখা হয়েছে কোনো কিতাবের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তরী না নূরের তরী এই আলোচনায় নাই, প্রসঙ্গই নাই। তার অর্থ হইল তাদের কাছে এটা আকীদার বিষয় ছিল না, ইমানের বিষয় ছিল না, পরবর্তীতে এনে এটাকে ইমানের বিষয় বানানো হয়েছে। এখন কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তরী মনে করলে তার ইমানদার, না মনে করলে কি কাফের, এরকম একটা শ্রেণী আছে না? এইরকম উগ্রপন্থী যারা হয়েছে খারেজি, তারা ইমানের সীমানা বাড়াইছে, নিজে নিজে ইমানের সীমানা বাড়াই ফেলছে, বাড়াই বাস, এই এর মধ্যে এটা নাই কাফের, এর মধ্যে এটা নাই কাফের। তিন নম্বর হলো যেহেতু এটা সেহেতু এটা, এটা কিরকম তারা অঙ্ক করে, অঙ্ক করে কিরকম সময় কম বলতে পারতেছি না। দেখবেন আমাদের দেশে এক একজন এক একটা ডিলারশিপ নিয়ে বসে আছে, এক একজনে এক একটা ডিলারশিপ নিছে ইসলামের। একটা গ্রুপ আছে এশকের রাসুলের, মহব্বতের রাসুলের ডিলারশিপ নিছে তারা, মানে নবী সরতরামকে মহব্বতের নমুনাটা হইল আপনি তাদের তৈরি প্রোডাক্ট যখন ব্যবহার করবেন আপনার মধ্যে রাসুলের মহব্বত আছে, তাদের তৈরি প্রোডাক্টের বিরোধিতা করবেন আপনার মধ্যে মহব্বত নাই, আপনি গোস্তাখে রাসুল, মানে রাসুলের মহব্বতের ডিলারশিপটা তারা নিছে। আর কথাকে বুঝাইতে পারছি, ধরেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো আলেম অস্বীকার করেন নাই, আমি এখনও কোনো আলেম পাই নাই যিনি মিলাদুন নবী মানে না, মিলাদুন নবী অস্বীকার করে, এরকম আলেম আল্লাহর জমিনে নাই। কিন্তু মিলাদুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কিছু প্রোডাক্ট সুন্দর করি, কিছু গান, কিছু কবিতা, কিছু কসিদা, কিছু জিনিস রং মিশাই একটা প্রোডাক্ট বানানো হয়েছে, বানাই এটা বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। এটা হলো কিছু লোকের বানানো জিনিস। এই বানানো জিনিসটার যখন আপনি বিরোধিতা করবেন, আপনি মিলাদুন নবীর বিরোধিতা করতেছেন না, বিরোধিতা করতেছেন কিসের? মানুষের তৈরি করা কিছু এবাদতের নামে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কিছু বেদাতি প্রোডাক্ট বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি ওই প্রোডাক্টটার বিরোধিতা করতেছেন, মিলাদুন নবীর বিরোধিতা না। কিন্তু সে বানাইলো কি যে যখনই আপনি ওই প্রোডাক্টের বিরোধিতা করবেন, দেখো এগুলো সব মিলাদুন নবীর বিরোধী, এগুলো সব ওহাবি, গোস্তাখের রাসুল, মানে সে ওই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের ডিলারশিপ নিয়ে বসছে। এখন সে আপনাকে ফতোয়া দিবে কি এই জায়গায় মিলাদুন নবীর মাহফিল হচ্ছিল, সব মানুষ মিলাদ পড়তে পড়তে দাঁড়াই গেছে, অমুক অমুক দাঁড়ায় নাই, ধরেন পাঁচজন দাঁড়ায় নাই আর গুলা দাঁড়াই গেছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাজিম করা ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাজিম না থাকলে তার ইমান নাই, যেহেতু এই পাঁচজন দাঁড়ায় নাই সেহেতু এই পাঁচজনের ইমান নাই। কথাটা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম ফরজ, কথাটা ঠিক আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম না থাকলে, মহব্বত না থাকলে তার ইমান নাই, কথাটাও ঠিক আছে, দুটোই ঠিক আছে। তা আমরা এখানে এত মানুষ দাঁড়াইছি, কেন দাঁড়াইছি? রাসুলকে তাজিম করার জন্য, রাসুলকে সম্মান জানানোর জন্য। এই পাঁচজন দাঁড়ায় নাই সেহেতু এই পাঁচজনের ইমান নাই, এই পাঁচজন কাফের হয়ে গেছে, যেহেতু এটা করে নাই সেহেতু সে কাফের হয়ে গেছে। এইভাবে লক্ষ লক্ষ মানুষকে খারেজিরা কাফের বানাইছে এরকম সূত্র দিয়ে দিয়ে। তারপরে দেখবেন কেউ 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 আছে সমাজে তারা একামতে দিনের লিডারশিপ নিয়ে বসে আছেন, একামতে দিনের বিরোধিতা করে, এরকম মানুষ, এরকম আলেম আল্লাহর জমিনে এখনো আমি কাউকে খুঁজে পাই নাই, সবাই একামতে দিনের পক্ষের মানুষ, কিন্তু একামতে দিনের নামে আপনি যে পদ্ধতিটা বানাইছেন এই পদ্ধতির সাথে অনেকে একমত না, তা আপনার এই পদ্ধতির বিরোধিতা করা মানে তিনি একামতে দিনের বিরোধী না। কিন্তু দেখবেন যখনই আপনি ওই পদ্ধতিটার বিরোধিতা করবেন তখন বলবে যে এই লোক একামতে দিনের বিরোধী লোক, এই লোক একামতে দিনে অস্বীকার করে, একামতে দিনে মানে না, বা যেহেতু একামতে দিন মানে না এই লোক ইমানের উপরে নাই, যেহেতু মানে না সেহেতু এই বাস। অথচ এই লোক একামতে দিনের বিরোধী না, এই লোক আমার একামতে দিনের নামে যে পদ্ধতি বানাইছি ওই পদ্ধতির বিরোধী। এইভাবে দেখবেন সমাজে এক একজন এক একটা ডিলারশিপ নিয়ে বসে আছে, আপনি ওই প্রোডাক্টের বিরোধিতা করলে আপনাকে হয় কাফের, না হয় গোস্তাখের রাসুল, না হয় এই সেই অনেক কিছু বানাই দেওয়া হয়। এটা খাওয়ারেজদের পদ্ধতি, এটা উগ্রবাদী পদ্ধতি। তাহলে এই তিন জিনিসের মাধ্যমে উগ্রতা তৈরি হয়েছে। আচ্ছা এবার আসেন, উগ্রতাটা তারা প্রয়োগ করছে কোন মাধ্যমে? তিনটা মাধ্যমে তারা প্রয়োগ করছে এই খাওয়ারেজরা। একটা মাধ্যম হলো তাকফিরের মাধ্যমে,
একটা মাধ্যম হলো জিহাদের মাধ্যমে, আরেকটা মাধ্যম হলো খেলাফত, খেলাফতের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে। একটা হলো তাকফির, তাকফিরের ব্যাপারে আমাদের ভাই একটু আগে আলোচনা করছেন আপনাদের সামনে, মানে তারা গড়ে সবাইরে কাফের বানাইছে, কোনো সাহাবিরে বাদ দেয় না কাফের বানাইতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবিরেও তারা কাফের বানাইছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবিরেও তারা কাফের বানাইছে, অনেককে তারা কাফের বানাইছে। তারপরে এভাবে তাকফিরের সীমানা চতুর্দিকে এই বিষ বাষ্প ছড়াইছে। দুই নম্বরে জিহাদের ব্যাপারে তারা সবচেয়ে বেশি উগ্রবাদী হয়েছে। জিহাদের ব্যাপারে উগ্রবাদী হয়েছে কেমনে, তারা দেখে যে কোরআনে কারিমে এত জিহাদের আয়াত, অথচ সাহাবায়ে কেরাম বা যুগে যুগে তাবেঈনে কেরাম এরা ওইভাবে জিহাদ করে না, তো এত আয়াত থাকার পরেও জিহাদ করে না, বা এদের মাথা গরম হয়ে যায়, কারণ এরা তো নিজে নিজে দিন বুঝে, কোন আয়াতে জিহাদের কি অর্থ, কোন আয়াতে কখন জিহাদ করতে বলা হয়েছে, এটা বুঝতে হলে তো ইবনে আব্বাসের কাছে সাহাবায়ে কেরামের সোহবতে যাইতে হবে, সে তো আর সোহবতে যায় না, সে নিজে নিজে বুঝতেছে দিন। এখন সে এক সময় উগ্রবাদী হয়ে সে কি করে নিজে নিজে জিহাদ বোঝা শুরু করছে, দেখো কোরআনে এত আয়াত অথচ এরা জিহাদ করে না, কোরআনের এত আয়াতের উপর আমল করে না, এরা দরবারি হয়ে গেছে, এরা মনে হয় ইহুদিদের এজেন্ট হয়ে গেছে, এরা মনে হয় ইয়া হয়ে গেছে, বিভিন্ন রকমের কথা। কারণ কি, এত জিহাদের আয়াত জিহাদ করে না কেন? এখানে ওই জিহাদের আয়াতগুলো বোঝার জন্য আহলুল ইলমদের কাছে যাইতে হবে, কোন সময় জিহাদ করতে হবে, কিভাবে করতে হবে, কার বিরুদ্ধে করতে হবে, জিহাদ করতে হবে কার বিরুদ্ধে বলেন তো দেখি সংক্ষেপে। হ্যাঁ, কে কইছে কাফের বিরুদ্ধে, কাফের বিরুদ্ধে জিহাদ করতে হয়, এই কথা কে কইছে? জিহাদ করতে হয় শত্রুর বিরুদ্ধে, কার বিরুদ্ধে, দোস্ত দোস্ত কোনোদিন জিহাদ হয় না, বন্ধুকে বন্ধুকে কোনোদিন, বন্ধু বন্ধু মারামারি হয়, বন্ধু বন্ধু সংঘর্ষ হয়, সংঘর্ষটা হবে শত্রুর বিরুদ্ধে। তাহলে শত্রু কি খালি আমাদের কাফের, না আরো শত্রু আছে, তো বাকিদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহর বিস্তারিত বিবরণ আছে মারাতিবুল জিহাদ, জাহাদুল মাআদের মধ্যে বিস্তারিত আলোচনা করছেন যে আমাকে আপনাকে একজন মুমিনকে যারা জাহান্নামমুখী করে এরা সবাই আমাদের দুশ্মন, এবং দুশ্মনের ক্যাটাগরি আছে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, আমাকে এক নম্বর ধরে শুরু করতে হবে, কারণ বড় শত্রু রাখি ছোট শত্রুর দিকে নজর দেওয়া যাবে না। এক নম্বর দুশ্মন মানুষকে ইমামদারকে জাহান্নামে নেওয়ার জন্য সেটা হলো নফস, নফস ইবলিসের সেও বড় দুশ্মন। ইবলিস আর নফসের মধ্যে একটা পার্থক্য আছে, ইবলিস হলো প্রকাশ্যে ঘোষণা দেওয়া দুশ্মন, নফস হলো চুপ মারি থাকা দুশ্মন। ওই ইবলিসের সাথে আরো মারাত্মক নফস, ইবলিস তো ঘোষণা দিয়ে দিছে, সে বলেই দিছে, সে ঘোষণা দিয়ে মাঠে নামিছে, তাহলে সে আমাদের শত্রু, তারে চিনতে বেশি কষ্ট হয় না। কিন্তু নফস কিন্তু ঘোষণা দেয় নাই, সে চুপ মারি বসে আছে, বসে বসে আম্মার আতাম বিশ্ব, আমাকে খারাপ কাজের নির্দেশ দেয়, আমাকে জাহান্নামমুখী করে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নফসের বিরুদ্ধে জিহাদ করে সফল হতে পারলে সেই জান্নাতি। তাহলে সবচেয়ে বড় দুশ্মন হলো নফস, এই জন্য সবার আগে ইমানদার জিহাদ শুরু করবে কার বিরুদ্ধে, এক লোক দাঁড়িয়ে রাখতে পারে না, হেও আবার জিহাদে নামি তো চায়, তো এটা এখন তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারে নাই, নফস তারে মানা করতেছে দাঁড়িয়ে রাখিও না, সে দাঁড়িয়ে রাখ, নফসের কথা মতো চলে, সে এখন জিহাদ করার রাস্তা খুঁজে, সে তো আগে নফসের বিরুদ্ধে, নফস সকালবেলায় ফজরের নামাজে ঘুম থেকে উঠতে দেয় না, সে নফসের বিরুদ্ধে জিহাদে সফল হতে পারে নাই, সকাল 9টা পর্যন্ত ঘুমাই রয়েছে। এইভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে নফসের বিরুদ্ধে জিহাদ। তারপরে দুই নম্বর দুশ্মন শয়তান, শয়তানের বিরুদ্ধে জিহাদ। তিন নম্বর দুশ্মন হলো কুফফার ওয়াল মুনাফিকিন, আর কুফফার মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে, জিহাদ করতে হলে দুই ধরনের করতে হয়, একটা জিহাদুত তলব আর একটা জিহাদুত দেফা। জিহাদুত তলব হলো আপনার রাষ্ট্রে মুসলিম রাষ্ট্র, এখানের রাষ্ট্রপ্রধান আছেন, প্রশাসন আছেন, সবাই আছেন, সবাই মিলে যদি কয় শোনো আমরা এখন একটা আলহামদুলিল্লাহ ইসলামী রাষ্ট্র পাইছি, মুসলিম রাষ্ট্র পাইছি, এখন আমরা অমুক জায়গায় দাওয়াত দিব অমুসলিম রাষ্ট্রগুলোতে, তখন দাওয়াতের জন্য বিভিন্ন বাহিনী যাবে, যাওয়ার পরে দেখা গেলো যে তারা উল্টা আক্রমণ করছে, দাওয়াত গ্রহণ করে নাই, তখন শেষে গিয়ে তাদের উপরে রাষ্ট্রীয়ভাবে ইমামের নেতৃত্বে তখন জিহাদ করা হবে, এটার নাম জিহাদ উত্তালব। এটা ফরজে কে পায়া, এটাতে কেউ না গেলে গুণা হবে না, এটা ফরজে আইন না। আবার আরেকটা হলো জিহাদুদ দেফা, এটা হলো যখন আমার উপরে কোনো কাফের মুনাফেক মুশরিকরা আক্রমণ করবে আমার দেশের উপরে, আমার পরিবারের উপরে, আমার এলাকার উপরে, তখন সব মানুষের উপরে ফরজে আইন হয়ে যাবে,
কুফফার এবং মুনাফিকের মুসলিমে মুসলিমে কোনোদিন জিহাদ হয় না। জিহাদ হবে কার বিরুদ্ধে? কাফের বিরুদ্ধে। কাফের বিরুদ্ধে কখন করবেন? হয় জিহাদ তলব হবে অথবা জিহাদ দেফা হবে, এর বাহিরে আপনি শান্তিপ্রিয় মুসলিম কাফের মুশরিকের উপরে যাইও আক্রমণ করা ইসলামে অনুমোদন না, জিহাদ নাই। আর মুসলমানের বিরুদ্ধে জিহাদের তো প্রশ্নই আসে না। তারপরে জিহাদে আহালিল বেদা ওয়াল মুনকারাত, তাহলে বোঝা গেল জিহাদের যে স্তর আছে, জিহাদের যে পদ্ধতি আছে, কখন কিভাবে জিহাদ করতে, এগুলো না জেনে শুধু জিহাদের আয়াত পেয়ে যদি কেউ কোরআন বোঝা শুরু করে তখন সে উগ্রবাদী হয়ে যায়। জাকাতের কোরআনে অনেক আয়াত আছে কিন্তু সব মানুষ জাকাত দেওয়া লাগে না। জাকাতের এত আয়াত কিন্তু গরিব মানুষের জাকাত দেওয়া লাগে না, তাহলে কি এত আয়াতের উপরে যে তারা আমল করে না তারা গুণাগার হবে না? তাহলে ঋণ করি হলেও তো জাকাত দেওয়া দরকার, কারণ তাহলে জাকাতের এত আয়াত কিন্তু সে জাকাত দিচ্ছে না এক টাকাও, তাহলে কি তার কোরআনের আয়াত মানতেছে না একটাও? জি, তাও টাকা থাকলেও জাকাত মারা যায় না, তাও এক বছর পরে কত শর্ত এবং কারে দিতে হবে, কখন দিতে হবে, কেমন, কত রকমের শর্ত সারায়। ঠিক জিহাদেরও এরকম আয়াত আছে কিন্তু আয়াতগুলোর বাস্তবায়ন কখন কিভাবে করতে হবে এগুলোরও বিধিবিধান আছে। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। তো মূল কথা হলো আমি যে কথাটা বলতেছিলাম যে যুগে যুগে যারা মধ্যপন্থা ধরে রাখতে পারে নাই তারা উগ্রপন্থার দিকে গিয়ে এভাবে দিন থেকে বিচ্যুত হয়ে গেছে। এই জন্য আজকেও আমাদের অসংখ্য ভাই বোন মধ্যপন্থা সঠিকভাবে না বোঝার কারণে তারা দেখা গেছে যে অনেকে মধ্যপন্থারে মনে করে যে এ তো ঠান্ডা পন্থা, এত ঠান্ডা হইলে চলে না, আরও গরম হইতে হবে, আরও উগ্র হওয়া লাগবে। আবার কেউ মনে করে না এটা তো সমাজে খুব বাড়াবাড়ি, এটা দরকার নেই, চুপচাপ এক কোনা দিবসে এবাদত বন্দী করতে হবে, যার মনে যা আছে তাই করতে হবে। দুটোই ঠিক না, আমাদেরকে মধ্যপন্থী হইতে হবে। আমাদেরকে যে আমি আকিদার কথা বলবো না, তাওহীদের কথা বলবো না, সুন্নতের কথা বলবো না, শিরিকের বিরুদ্ধে বলবো না, বিদাতের বিরুদ্ধে বলবো না, এটা মধ্যপন্থা না। কোরআন সুন্নার হক সকল কথা স্পষ্ট আকারে তুলে ধরতে হবে, সেটার নাম হলো মধ্যপন্থা। আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে ইবাদতের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে উম্মতে ওয়াসাত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, মধ্যপন্থী হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।